আপনি কি মুর্শিদাবাদ হোমগার্ড পদের জন্য আবেদন করেছিলেন এবং আপনার স্বপ্ন হোমগার্ডের চাকরি হলেও সঠিক গাইডের অভাবে কীভাবে প্রস্তুতি নেবেন তা বুঝে উঠতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফিজিক্যাল মেজারমেন্ট থেকে শুরু করে সময় অনুযায়ী মাঠ সম্পন্ন করার কিছু টিপস, লং জাম্প সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী এবং সর্বশেষে ইন্টারভিউ রুমে প্রবেশ করা থেকে শুরু করে ইন্টারভিউ রুম থেকে সফলভাবে বেরিয়ে আসার যাবতীয় প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুর্শিদাবাদ হোমগার্ড পরীক্ষার যাবতীয় খবরাখবর বা আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করুন সাফল্য বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। ভিডিওটি শুরু করার আগেই আমরা প্রথমে জেনে নেব যে কোন কোন বিষয়গুলি আমাদের সবথেকে বেশি মনে রাখা জরুরি। যেমন প্রথমেই আমরা চোখ রাখবো যে বিষয়টিতে, সেটি হলো ফিজিক্যাল মেজারমেন্ট বা দৈহিক মাপযোগ। আমরা বিজ্ঞপ্তিতে দেখেছি যোগ্য প্রার্থীর মধ্যে পুরুষদের ক্ষেত্রে হাইট উল্লেখ করে দেওয়া ছিল। হাইট অর্থাৎ উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ছাতি হতে হবে 76 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 51 কিলোগ্রাম। একইভাবে মহিলাদের ক্ষেত্রে হাইট অর্থাৎ উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার, ওজন হতে হবে 44 সেন্টিমিটার। প্রসঙ্গত উল্লেখ্য, মহিলাদের ক্ষেত্রে ছাতির বিষয় তেমন কিছুই উল্লেখ ছিল না, তাই আমরা ধরে নিতে পারি সেই বিষয়ে কিছুটা ছাড় মহিলারা পাবেন। আচ্ছা, পরবর্তী পদক্ষেপে যাওয়ার আগে, যারা এই দৈহিক মাপযোগে পাশ করবেন তাদেরই শুধুমাত্র পরবর্তী ধাপের জন্য গণ্য করা হবে। এর পরবর্তী ধাপটি হলো মাঠ, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ। আর্মি, পুলিশ বা যে কোনো ডিফেন্স লাইনের পরীক্ষার জন্যই এই এই পরীক্ষাটি নেওয়া হয়। সেরকমই এই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু একটি স্টেডিয়াম বা মাঠে দৌড়ের মাধ্যমে এই পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষার জন্য সময়সীমা কিছুটা বেঁধে দেওয়া থাকবে। যেমন পুরুষদের ক্ষেত্রে 800 মিটার রান সম্পন্ন করতে হবে মাত্র 3 মিনিটে, সেইভাবেই মহিলাদের ক্ষেত্রে 400 মিটার রান সম্পন্ন করতে হবে মাত্র 2 মিনিটে। এর অন্যথায় আপনি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন বা পরবর্তী ধাপের জন্য আপনি এগোতে পারবেন না। যারা এই ধাপে উত্তীর্ণ হবেন শুধুমাত্র তাদেরই পুনরায় দৌড় দিতে হবে। তবে এই ক্ষেত্রে পুরুষদের জন্য 100 মিটার রান সম্পন্ন করতে হবে মাত্র 15 সেকেন্ডের মধ্যে। একইভাবে মহিলাদের ক্ষেত্রে 100 মিটার রান সম্পন্ন করতে হবে 25 সেকেন্ডের মধ্যে। এই ধাপ পাশ করতে পারলে আপনারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধাপ পাশ করতে হলে আপনাদের ঠিক কী হারে পরিশ্রম করতে হবে। তো এর জন্য কিছু টিপস আমি বলে দিচ্ছি। যেমন নিয়মিত আপনাকে মাঠে ঘড়ি দেখে রান দিতে হবে। চেষ্টা করবেন 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে 100 মিটার রান সম্পন্ন করার, তাহলে কিন্তু পরীক্ষায় আপনারা সহজেই এই পরীক্ষাটি উত্তীর্ণ হতে পারবেন। তবে এটি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন যেহেতু বলেছি যে 25 সেকেন্ডের মধ্যে, সেহেতু আপনাদের চেষ্টা করতে হবে 20 সেকেন্ডের মধ্যে সমাপ্ত করার। জানি এটা একটু কঠিন কাজ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না, কষ্ট কিন্তু আপনাকে করতে হবে। যাই হোক, এই ধাপেও যারা উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই পরবর্তী ধাপের জন্য সিলেক্টেড হবেন। তো পরবর্তী ধাপটি হচ্ছে লং জাম্প, যেখানে পুরুষদের ক্ষেত্রে 12 ফিট এবং মহিলাদের ক্ষেত্রে 8 ফিট লং জাম্প দিতে হবে। তো এবার আসছি লং জাম্পের কিছু ট্রিক্স, এর সম্পর্কে আলোচনায়। তো প্রথমে বলে রাখি, প্রতিদিন আপনাকে মাঠে দৌড়ানোর পর যখন পায়ের এক্সারসাইজ বা অনুশীলন করবেন, তখন যতটা সম্ভব বড় বড় লাফ দিয়ে পায়ের ফাঁক বাড়ানোর চেষ্টা করবেন। এর ফলে কী হবে, আপনার পায়ে একটি ফ্লেক্সিবিলিটি জন্মাবে এবং আপনি সহজেই লং জাম্পের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি কভার করে ফেলবেন। তো তবে মনে রাখবেন একটা বিষয়, প্রথমে বেশি করে একদম বিশাল চাপ দেবেন না, তাহলে কিন্তু সেটি হিতের বিপরীত হতে পারে। এই লং জাম্প যে কোনো ডিফেন্স লাইনের চাকরির পরীক্ষায় একটি কঠিন পরীক্ষা। বেশিরভাগ পরীক্ষার্থীরাই দৌড়ের প্রতি এতটাই মনোনিবেশ করে যে লং জাম্প নিয়ে তারা কোনো মাথায় ঘামান না সেভাবে, আর সেখানেই হয় ভুলটা। বন্ধুরা, পরীক্ষার কয়েকদিন আগে থেকে নয়, বরং আজ থেকেই আপনি আপনার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি সফল হচ্ছেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তবে আজকের একটি বিষয়ের জন্য আমরা ক্ষমা প্রার্থী, যে ইন্টারভিউ রাউন্ড, যেটি সর্বশেষ পদক্ষেপ ছিল চাকরি পাওয়ার শেষ স্টেপটি, সেটি কিন্তু আজকে আমরা আলোচনা করলাম না। সেটির বিষয়ে যেহেতু অনেকটাই গভীরে গিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, তার জন্য
ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, যার ফলে আমারও ঠিক মতো ধৈর্য থাকবে না, আপনাদেরও ধৈর্য থাকবে না। তার জন্যই আমি একটি ভাবনা ভাবলাম যে পরে ভিডিওটিতে শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের এই জন্য কী করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কমেন্টে লিখতে হবে যে স্যার আমরা পরবর্তী ভিডিও দেখতে চাই, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। কারণ আমরা অনেকে স্বপ্ন দেখি, হয়তো এটা হবো ওটা হবো, হয়তো অনেকের স্বপ্নও আছে যে আমি হোমগার্ড হব, কিন্তু স্বপ্নপূরণের রাস্তাটা ঠিক জানতে পারে না। হয়তো এই ভিডিওটা শেয়ার করলে তার কিছুটা হলেও উপকার হতে পারে, তাই কেন আমরা অন্যের উপকারটুকুটা করব না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তাকেও সাবস্ক্রাইব করতে অনুরোধ করুন। আমরা অবশ্যই আপনাদের পাশে রয়েছি, আপনাদের সাপোর্ট সবসময় আমরা করব। আপনাদের থেকেও এইটুকুটাই আমাদের প্রত্যাশা যে আপনারাও আমাদের এইটুকুটা সহযোগিতা করবেন। নমস্কার, সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।